কাস্টমার আসতেছে না প্রথম প্রথম আর কি দেখতেছে এখন না বেঁচে কিনা, হয়তো বার কয়েকদিন পর থেকে শুরু হইব। হাট আমরা ঘুরলাম, ঘুরার মধ্যে আমরা যতটুকু দেখলাম এখানে বড় গরুর সংখ্যা খুব বেশি, ছোট গরু আছে অল্প এবং ছাগল একেবারেই কম, হয়তো বা সময় গেলে আরও ছাগল আসবে। এবং আমরা পরবর্তী যে ভিডিওটা আপনাদের দেখাবো সেখানে আমরা ছাগল ছোট গরু বড় গরু সবগুলোর দাম সহ আমরা বিস্তারিত দিব। আর এখন যে গরুগুলো দেখতেছি আমরা সেগুলো মাত্র আসছে, আর কিছু কিছু গরু আসছে এরও আগের দিন। এবং ব্যাপারীরা প্রত্যেকেই পুরনো ব্যাপারী, তারা এর আগেও এই হাটে বেশ কয়েকবার হাট করে গেছে এবং তারা হাটের প্রতি সন্তুষ্ট। আমরা যতটুকু শুনলাম তারা বললো যে হাটে আমরা বেশ কয়েক বছর ধরে আসতেছি এবং হাটে সবকিছু আমাদের ভালো লাগে, এই হাটে আসছি। চৌহালি সিরাজগঞ্জ
এখানে তো শুরু হয় নাই না? পুরো হাটটা ঘুরে আমরা যতটুকু বুঝতে পারলাম যে এখানে দেশীয় গরু বেশি, সিরাজগঞ্জ উল্লাপাড়া পাবনার, এবং বিদেশি গরু কম, ক্রস গরু কিছু আছে, অস্ট্রেলিয়ান কিছু আছে, এবং নেপালি গরু দুই একটা চোখে পড়লো। এখনও পর্যন্ত ইন্ডিয়ান গরু আমাদের চোখে পড়েনি, তবে সময় গেলে হয়তো বা আসবে। তো আজকে আমরা এই হাট থেকে বিদায় নেব, আবার আমরা দরদাম সহ আপনাদের সামনে হাজির হবো। সবাই ভালো থাকবেন।